হাই, আমি একটা ব্যাপার ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। আর সকাল থেকে প্রায় 50-60টা ফোন এসেছে আমার ফোনে, আমি বেশিরভাগ ইগনোর করেছি, কারণ সবাই ফোন করছে ভীষণ ওয়ারিড হয়ে, আর জানার জন্য যে আমি মরে যাচ্ছি কি না। আমি মরছি না। কিছু নিউজ চ্যানেল, কিছু নিউজ মিডিয়া, কিছু ইউটিউব চ্যানেল এই খবরটা ছড়িয়েছে, আমি জানি না কেন, ওদের নিশ্চয়ই স্বার্থ আছে, ওদের ইনকাম হয় এতে, কিন্তু এই সমস্ত জঘন্য বাজে নিউজ ছড়ানো উচিত না। এতে আমার বাড়ির লোক ভীষণভাবে এফেক্টেড হচ্ছে, আমার মা কষ্ট পাচ্ছে। সো আমি চাইছি এই নিউজগুলো বন্ধ হোক। আর প্লিজ, তোমরা যারা এসব নিউজ দেখে প্রচুর সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছো, এগুলো বন্ধ করো, কারণ এই নিউজটা ঠিক না, এটা মিথ্যে নিউজ, এটা সত্যি না। আমি ভীষণ ভালো আছি, আমি হেলদি আছি, আর আমি অনেক কাজ করছি। সো প্লিজ, এসব বাজে নিউজে কান দিও না, আর এইসব বাজে নিউজ নিয়ে গসিপ করো না, মাতামাতি করো না। আর একটা ব্যাপার, সৃজলা এখনও পর্যন্ত আমার লাইফের সবচেয়ে ভালো বন্ধু, ওর জন্য আমার শুধু ভালোই হয়েছে। তো ও আমার মৃত্যুর কারণ হতে পারে না, ঠিক আছে? যে মেয়েটা শুধু আমার ভালোই করে গেল সারা লাইফ ধরে, তাকে নিয়ে আর কোনো রকম কথা আমি শুনতে চাই না, কারণ আমরা এখনও খুব ভালো বন্ধু। সো প্লিজ, এইসব বাজে কথা, বাজে নিউজ দেখে সব কিছু বন্ধ করা হোক। আমি চাইছি এই নিউজগুলোকে প্লিজ সবাই ইগনোর করো, ওকে? ভালো থেকো সবাই, আর ভালো থাকতে দিও।